একমত যখন একসাথে হয়ে যায় তো হুজুর গৌসুল আজম দাঁড়ান, জুনাইদে বাগদাদী দাঁড়ান, সারি সাকাতি দাঁড়ান, সাহাল কুস্তাই দাঁড়ান, হাবিব আল আজমি দাঁড়ান, জুনাইদ আল বাগদাদী দাঁড়ান, হারেস আল মুহাসিবি দাঁড়ান, বিশির আল হাফি দাঁড়ান, হযরতে ফুদাইল ইবনে আইয়াজ দাঁড়ান, যুনুর আল মাসরি দাঁড়ান, মারুফ আল কারকি দাঁড়ান। আমি এই নামগুলা নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য, আমি এই যে নামগুলা নিয়েছি ওনারা হুজুর গৌসুল আজমেরও অনেক 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 আগে। আমি কিন্তু ইমাম তুসির নাম নেই নাই, দাদা গঞ্জে বক্স আলী হুজবেরির নাম নেই নাই, ইমাম কুশেরির নাম নেই নাই, ওনারও হুজুর গৌসুল আজমের আগে। কিন্তু এখন যাদের নাম নিয়েছি ওনারা এত আগে, যাদের পিঠের সাথে তাবেইনের পিঠ লাগানো। আপনি মনে করতেছেন এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, এটা পাকিস্তানের মধ্যে ঘটনা, সেরকম না আমার ভাই। যাই হোক, যে বিষয় নিয়ে আমি এমনিতে কথা বলতে চাচ্ছিলাম এটা একটু শেষ করি। সম্মানিত উপস্থিতি, তো কি করতে হয়, এলমের মুখে লাগাম লাগাইতে হয়, যেভাবে ঘোড়ার মুখে লাগাম লাগাইছে। এলমের মুখে যদি লাগাম না লাগান, কোন কথা কোন জায়গায় কিভাবে বলতে হয় সেটা আপনি বুঝবেন না, তখন কি করবেন, ফিতনা সৃষ্টি করবেন। আপনি 2 কেজি ওজনের একটা থাকের উপর যদি 10 কেজি ওজনের এলম রেখে দেন তো মারা যাবে না, এটাই সমস্যা হয়ে যায়। আপনার কাছে আছে অনেক, কিন্তু আপনি ভিতরে সেগুলোকে অর্গানাইজ করতে পারতেছেন না। হ্যাকমত কাকে বলে, তো হ্যাকমত হচ্ছে এটা বুঝা কোন জিনিস কোন জায়গায় কিভাবে রাখতে হয় এবং বলতে হয়। প্রত্যেক জিনিসকে তার নির্ধারিত জায়গায় রাখার নাম হচ্ছে হেকমত। এই হেকমতকে ফিকহুদ্দিন বলে। কি দিন? ফিকহুদ্দিন। আমাদের দিন আছে না ধর্ম, দিন দিন একটা বিশাল বৃক্ষের নাম। দিনের বাংলা কখনো ধর্ম বলবেন না, দিনের বাংলা অর্থ ধর্ম না। দিনের ইংরেজিকে কখনো রিলিজিয়ন বলবেন না, দিনের ইংরেজি রিলিজিয়ন না। আপনি যদি দিনের অর্থ বাংলা, দিনের অর্থ বাংলাতে ধর্ম করেন তো আমাদের বুদ্ধিজীবীরা জিজ্ঞেস করবে তাহলে দিন রাজনীতিতে কেন, দিন তাহলে পার্লামেন্টে কেন, ধর্মের সাথে পার্লামেন্টের সম্পর্ক কি? ওনারা তো ঠিক বলছেন, ধর্মের সাথে তো পার্লামেন্টের সম্পর্ক নাই। ধর্ম বলা হয় যেটা শুধু আপনার এবাদত, রিয়াজত, মোরালিটি, রিচুয়ালস, ধর্মীয় বিধিনিষেধ এগুলার মধ্যে সীমাবদ্ধ, এটাকে ধর্ম বলা হয়। দিন সেটা না, দিন হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যেটা দুনিয়ার হাসানা এবং আখিরাতের হাসানার প্যাকেজ দান করে সেটাকে দিন বলা হয়।